friends, welcome back to our channel and you are always welcome in Dragon Eater. Friends, আজকে আবার হ্যাপি সানডে আর হ্যাপি সানডে মানে তো হচ্ছে আন্দোলন আন্দোলন মানে হচ্ছে মাটন একদম সুন্দর লাল লাল মাটন কষা আর তার সাথে এখানে আছে ফ্রেন্ডস ফুলকপির পকোড়া ধনেপাতার পকোড়া আর ফ্রেন্ডস এখানে স্যালাড আছে এক্সট্রা রাইস আছে তো চলো ফ্রেন্ডস শুরু করি লেটস ইট লাইক ড্রাগন তো প্রথমে আমি ধনেপাতার এই পকোড়া দিয়ে সুন্দর করে ভাতটাকে জমিয়ে মেখে খাবো অপূর্ব খেতে শীতকালে এই ফুলকপি ধনেপাতা এগুলো পকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা ভীষণ গরম এই পিসটা একবার দেখো তোমরা শুধু মনে হচ্ছে যেন ট্রফি পেয়েছি ট্রফি কাপগুলো হয় না পুরো এরকম জুসি আর পুরো দেখো এক্সেলেন্ট এইটা খেতে মজা আসবে মজা নাল্লির পিস তো আছে আর এই যে বড় বড় সাইজের আলু ঝোলটা শুধু পড়ছে একবার দেখো ফ্রেন্ডস ফাটাফাটি গন্ধ হয়েছে না সুন্দর করে আলুটা দিয়ে চটকে Wow. Thank you.
এটা যে কি লেভেলের জুসি হয়েছে তোমরা তো মানে দেখে বুঝতেই পারছো যে আঙুল দিয়ে টেনে ছেড়া যাচ্ছে। আহা, অনুবদ্য। তো ফ্রেন্ডস, আমার তো খাওয়া কমপ্লিট।
দারুণ লাগলো খেতে, অনবদ্য হয়েছিল রান্নাটা। আর এটা কিন্তু আমি করিনি, এটা আমার হাজবেন্ড বানিয়েছে বরাবরের মতন। এটার নাম হচ্ছে বঞ্জারা মাটন, মানে এই রেসিপিটার নাম। তো কোনো দিন তোমরা যদি চাও তাহলে পরে এই রেসিপি আমি এখানটাতে দিতে পারি তোমাদের। আর প্লিজ ফ্রেন্ডস, কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস বেল আইকন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তোমরা, আর একটু বেশি বেশি করে ড্রাগন ইটারকে সাপোর্ট করো, কারণ সাপোর্ট ভীষণ রকম প্রয়োজন তোমাদের। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই নই। তো আজকের মতন আসছি, তোমাদের হ্যাপি সানডে কেমন কাটলো, আন্দোলন করলে কি জানিও কিন্তু। আজকের মতন আসছি, টাটা বাই বাই, টেক কেয়ার।